গুড মর্নিং সবাই, গুড ইভিনিং সবাইকে। আর এখন সন্ধ্যাবেলা, মানে আমি মামা বাড়ি থেকে রিম্পাদের দিয়ে এসে তারপরে একটু স্নান করেছি, দুপুরে লাঞ্চ করেছি, সেগুলো আর কিছু শেয়ার করিনি, কারণ পাপান ঘুমিয়ে পড়েছিল গাড়িতে, দেখেছো। আবার ওকে তুলেছি, ঘুমের ঘরে খাইয়েছি, মানে এইসব করতে করতে 4টা 5টা বেজে গেছে। জামা কাপড় নামিয়ে আর বাইরে দেখছি, তারপর প্রচুর বৃষ্টি, ওই শুকদের বাড়ি চলে যাবে চাপে করছিল, মানে সব কিছু মিলিয়ে মানে একটা ভজঘট ব্যাপার। সারাদিন আর সেরকম কিছুই হয়নি, তো এখন সন্ধ্যাবেলা 6:45 বাজে, পান ঘুম থেকে উঠলো, দুধ খাওয়ালাম, খাইয়ে দাইয়ে আমি রান্নাঘরে এসেছি যে একটু চা করার জন্য। প্রদীপ বললো একটু চা করো, বাইরে বৃষ্টি হচ্ছে, এখন একটু চা খেতে ইচ্ছে করছে, আর সন্ধ্যাবেলা তো একটু খাওয়াই হয়। তো আমি ভাবছি চায়ের সঙ্গে টাটা কি করবো, বিস্কুট দিয়ে খাবো বা মুড়ি দিয়ে খাবো, মানে কি করবো। মানে হট করে না মাথায় আসলো যে আমি তো হিমসাগর আম কিনে নিয়ে এসেছি দুপুরবেলায়, তো আম দিয়ে একটুখানি, আর ফ্রিজে না অনেকগুলো দইয়ের প্যাকেট রয়েছে, মানে রিম পাড়া এসেছিলো তখন দই বড়া বানিয়েছিলাম, দেখেছো তো, অনেকগুলো দইয়ের প্যাকেট রয়েছে, তাহলে দইগুলো রয়েছে, দই দিয়ে আম দিয়ে একটা ম্যাঙ্গো কেক বানাই। মানে হট করে মাথায় আসলো তো চলো একটু বানাই, সেটি তোমাদের সঙ্গে হালকা পাতলা একটু শেয়ার করি যতটুকু দেখানো যায়। মানে ক্যামেরা ধরে দেওয়ার এখন কেউ নেই, কারণ সুখদেব ভাই মানে পাপানকে দেখছে আর প্রদীপ লেখালেখি করছে, এখন তো উঠবেই না, ও লেখালেখিছে, আমি একাই করি, আর এবার ক্যামেরা ধরার কেউ নেই। যাই হোক, দেখা যাক কতটুকু কি তোমাদের কাছে দেখাতে পারি। দইটা বার করে নিই, আমি ক্যামেরাটা কোথাও একটা সেট করি, বুঝছো, তোমার একটু অ্যাডজাস্ট করে নিও, আমি চেষ্টা করবো ভালো করে দেখানোর। তো সবার প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে, দেখো দুটো আম কেটে নিচ্ছি, আর এখানে আমি কিন্তু হিমসাগর আম নিয়েছি, তোমরা যে কোনো আম নিতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। আর আমগুলোকে দেখো একদম ছোট 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 করে আমি কেটে নিচ্ছি, বড় করে কাটলেও অসুবিধা নেই, কিন্তু আমার এই ছোটটা কি কাজে লাগবে সেটা তোমাদের দেখাচ্ছি। আর এইদিকে আমি নিয়েছি, দেখো বাটার নিয়েছি, বাটার আমি অর্ধেকটা নিচ্ছি, আমার অর্ধেকটার একটু কম কাটা হয়ে গেছে, আর একটু লাগবে বাটার। আর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ মতো চিনি দিয়ে দেবো, প্রথমে বাটারটাকে একটু মেল্ট করে নিচ্ছি, না করলেও অসুবিধা কিছু নেই। দেখো আমি 1 কাপ মতো চিনি গুঁড়ো করে নিয়েছি, তো চিনির গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার বাটার আর চিনিটাকে খুব ভালো করে মিক্সড করবো। এ দেখো এই যে, এবার আমি এটা করতে গিয়ে বুঝতে পারলাম যে একটু বাটারটা কম হয়েছে, দেখো এই সাইডে একটু বেশি রয়ে গেছে, ওখানে পুরো হাফ বাটার নিতে হবে, মানে আমি যে পরিমাণে বানাচ্ছি। তো এবার বাটার আর চিনিটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, এই মিক্সিংটাই কিন্তু মেন কেক বানানোর। তো এবার যেটা করলাম, দেখো আমি ওই মিশ্রণটার মধ্যে খানিকটা আম দিয়ে দিলাম, এবার আমটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে মিশিয়ে নিতে হবে, দেখো। আর কিছুটা আম আমি রেখে দিয়েছি, ওটা পরে কাজে লাগবে। আর একটা ছাঁকনি নিয়ে নিলাম, তার মধ্যে দেখো 1 কাপ ময়দা আমি মেপেই নিয়েছি এটা, আর নিয়েছি দেখো 1 চামচ মতন বেকিং সোডা আর 1 চামচ বেকিং পাউডার নিলাম, নিয়ে এটাকে খুব ভালো করে চালনি দিয়ে চেলে চেলে ফেলতে হবে, তাহলে কি টেনশনটা থাকে না যে কোনো অংশে বেকিং পাউডার বেকিং সোডা মিশলো কি মিশলো না, দেখো খুব ভালো করে মানে জিনিসটা হয়, পারফেক্ট হয়। তো এইবারে যে এখানে আমি যেটা করেছি, 1 কাপ মতন টক দই নিয়েছি, আর তার মধ্যে 1/2 কাপ সুজি নিয়েছিলাম, সেটাকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম একটু আগে, সেটা আমার আর ভিডিও করা হয়নি, তো সেটাকেও আমি দিয়ে দিলাম, 10-15 মিনিট মতো ভিজিয়ে রাখলেই হয়ে যায়। তো এ দেখো দিয়ে, এইবারে কিন্তু আমি খুব বেশি মিক্সড করলাম না, 2 বার কি 3 বার জাস্ট বিট করলাম, কারণ এবারে বেশি মিক্সড করলে কেকটা নষ্ট হয়ে যাবে। তো আর এই যে এখানে আমি কেকের যে বাটি সেটা নিলাম, নিয়ে এটাকে জাস্ট একটু গ্রিস করে নিলাম, নিয়ে সামান্য একটু ময়দা দিয়ে দিলাম, তাহলে কেকটা খুব ভালোভাবে উঠে আসে। তারপরে এই দেখো আমি বাটিতে দিলাম, আর আমার ব্যাপারটা কি হয়েছে, আমি না একটু আমটা বেশি দিয়েছি, মানে ব্যাপারটা শুধু আম আম হোক, মানে আম কেক বানাচ্ছি তো মানে আমের টেস্টটা যেন খুব বেশি করে পাই, কেনা কেকে তো আর সেই ব্যাপারটা থাকে না, ওরা সামান্য একটু আম দেয় আর ফ্লেভার দেয়, আমি কোনো ফ্লেভার ইউজ করছি না, তো একদম বাড়ির ন্যাচারাল আম দিয়ে করছি, যেন বেশি করেই আম দিয়েছি। এবার আমার দেখো একটু বাটিটা না ভরে গেছে মিশ্রণটা, মানে প্রচণ্ড টেনশনে ছিলাম, প্রচণ্ড টেনশনে যে ওপর দিয়ে উঠে পড়ে না যায় কেকটা, আর আমি দেখো পুরো মাইক্রোওভেনের সামনেই বসে রয়েছি কি হয় দেখার জন্য, এত টেনশন হচ্ছিলো, দেখো পুরো ফুলে উঠেছে, কিন্তু আস্তে ওটা পরে ফোলাটা কমে যায়, কিন্তু ফুলে উঠে না পড়ে যায় বেশি হয়ে গেলে দেয়াটা। আর এইদিকে আমি কেকের বাসনগুলো একটু মেজে নিচ্ছি, কারণ বাটার দিয়ে ব্যাপারটা করা থাকে, তারপরে বাটার বাটার হয়ে থাকে, আর অন্য বাসনের সঙ্গে মিশিয়ে রাখলে না পুরো বাসনগুলো কেমন হয়ে যাবে, সেই জন্য আমি মেজে নিলাম এই জিনিসগুলো আলাদা করেই। আর দেখো আমার কেকটা কিন্তু হয়েই গেছে, কিন্তু এবার এটাকে আমি বার করে নেবো, আর গরম গরম কেক খাওয়ার একটা আলাদাই মজা, পুরো ধোয়া উঠছে কেক থেকে, আর এইরকম মানে বাড়িতে এত আম দিয়ে মানে এত এত টেস্টি হয় এই কেকটা, তোমরা খেয়ে দেখো, আর এত সফট হয় না, টক দই দিয়ে করা, টক দই সুজি ময়দা আম, এই হচ্ছে ইনগ্রেডিয়েন্টস, মানে দারুণ খেতে হয়, দারুণ খেতে হয়। এটা প্রচণ্ড হেলদিও খাবারটা, যে বাচ্চারাও খুব আরামসে খেতে পারে, মানে 15 মিনিট সময় লাগে আমার কেকটা করতে,
বাচ্চাদের জন্য তো খুবই ভালো, বা আমাদেরও হয়। আমি তো মাঝে মাঝেই করি, মানে বিভিন্ন জিনিস দিয়ে করি আমি কেক। কেক বানানো তো আমার একটা মানে প্রচন্ডই শখ, প্রচন্ডই শখ, খুবই ভালো লাগে। আর এই এরকম গরম গরম ধোয়া ওঠা কেক সকালেই হোক আর বিকালেই হোক, মানে চা খাওয়ার সময় একটু খেলে মানে পুরো ফিলিংসটাই চেঞ্জ হয়ে যায়। চলো জল নিয়ে এসছি, আবার ওষুধগুলো কে বার করেছে? আসো আসো, চলো যাচ্ছি, চলো যাচ্ছি। এই জামা কাপড়ের ঝিপি এখনো গোছানো হয়নি। কি খাচ্ছিস? ওটা কি কি এনেছি আমি? চা। তুমি চা খাবে? আর এটা কি? এটা এটা কেক, কেক। এটা এটা কি? কেক, কেক। আসো তাড়াতাড়ি, আসো আসো, একদম ভালো লাগছে না কেকটা খেতে, মানে একদম বেশি করে আম দিয়ে করেছি। আমি দিচ্ছি। কি এসছে? আমার মাথায় ডিস্টার্ব আছে না কি? কি এসছে? কি ভিডিও করতে বললে তুমি আমাকে? কিসে? আমি বলছি কি না কি আমার ওয়াও মোমো, ও ওয়াও মোমো অর্ডার করেছে। আরে তাহলে ওয়াও এর ওয়াও মোমোর একটা সেই কি সেই কম্বো এসছে, ওইটা কম্বোটা অর্ডার করতে পারতে। ওর মধ্যে বার্গার ছিল, বার্গার খেতে হবে। কম্বোটা সবাই খাচ্ছে দেখছি, ফুডিস ক্লাবে দিচ্ছে। খাও, তোমার না কাজ আছে তাহলে? আবার কি চিকেন মোমো? আমি খাবো না আজকে, আমার ভালো লাগবে না খেতে। তোমরা খাও, আমি খাবো না। চিকেন মোমো খেতে ইচ্ছা করছে না, মানে চিকেন না কোনো কিছু বাইরের খাবার খেতে ইচ্ছা করছে। বাবা প্রদীপ দেখো, মানে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, আমি ওয়াও মোমো খেতে ভালোবাসি জন্য ওয়াও মোমো অর্ডার করে আনিয়েছে, আমাকে কিছু বলেনি। কিন্তু আমার না একদম চিকেন খেতে ইচ্ছে করছিল না, তো সেই জন্য আমি খাইনি, ওই জন্য ওর একটু মন খারাপ হয়ে গেছিল। কিন্তু তাও আমার একদমই খেতে ইচ্ছে করছিল না। যাই হোক, আমাকে খুশি করার জন্য এনেছে, আমি খুশি হয়েছি। খাইনি তাতে কি আছে। আর পাপান দেখো কি করছে, তো ওই তিনজনেরটা ওরা দুজনা মিলে খেয়ে নিল না। তারপর অবশ্য বাবা চলে এসেছিল, বাবাও খেলো দু পিস। বাবা এসব অত ভালোবাসে না, ওই দু তিন পিস হয়তো একটু খায়। আর প্রদীপের এসব প্রচন্ড ভালো লাগে, আমি মাঝে মধ্যে খুব ভালোবাসি খেতে, ও কখনো কখনো খেতে ইচ্ছে হয় না। তো যাই হোক, তোমাদের কেকটা কেমন লাগলো? আর কেকটা না তোমরা ট্রাই করো, বাড়িতে খুব ভালো লাগবে, মানে বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই হয়ে যায় কেকটা। আর এমনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর একটা কথা, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে না নোটিফিকেশনটা অন করে দিও। তা না হলে তো নোটিফিকেশন যায় না, মানে বেল আইকনটা প্রেস করতে হবে, তবেই আর কি নোটিফিকেশনটা অন হবে। তো প্লিজ তোমরা নোটিফিকেশন অন করো। থ্যাংক ইউ, টাটা।